হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। চুটকির ব্যানারে নতুন একটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে, যেটা ট্রেলার আজকে মুক্তি পেলো। এটা ট্রেলার বলা যাবে না, এটা টিজার হিসেবে আমার কাছে মনে হয়েছে, যদি এখানে ট্রেলার লেখা। এই সিনেমাটা পরিচালনা করেছেন নূর ইমরান মিঠু, আর সিনেমার নাম হচ্ছে পাতালগড়। তো সিনেমার শুরুতে বলবো যে সিনেমার যে পরিচালক, সে কিন্তু খুব ভালো পরিচালক। তার আগে তিনি কমলা রকেট নামে একটি সিনেমা পরিচালনা করেছিল, যে সিনেমাটা একটা লঞ্চকে কেন্দ্র করে এবং লঞ্চের ভিতরে মানুষের যে জীবনচিত্র অথবা সেসব মানুষের ব্যাকগ্রাউন্ডে যেসব জীবনচিত্র, সেসব কিছু সে একটা লঞ্চের মাধ্যমে আমাদের সামনে তুলে ধরেছিল এবং ছবিটা বেশ ভালো হয়েছিল এবং ছবিটা নিয়ে বিতর্কিত হয়েছিল। কারণ হচ্ছে এই সিনেমাতে মোশাররফ করিম একটি সিরিয়াস ক্যারেক্টার করেছিল, কিন্তু তাকে পুরস্কার দেওয়া হয়েছিল একজন কমেডিয়ান হিসেবে। যাই হোক, যে নূর ইমরান মিঠু কিন্তু ভালো পরিচালক। তার আগে সে কয়েকটি নাটক পরিচালনা করেছিল, যেগুলোতে সে খুব ভালো দক্ষতা দেখিয়েছে। তো এই পাতালগড় যে সিনেমাটা তিনি বানাচ্ছেন, সেই সিনেমাটাও দেখা যাচ্ছে যে একজন অ্যাক্ট্রেসের কাহিনী, যে মোটামুটি ফেমাস। সে যখন বাড়িতে আসে তখন তার এক ধরনের শৈশবের প্রতি টান এবং যে একটা খেতের বিড়ম্বনা থাকে, সেগুলো সে ফেস করতেছে। এবং এখানে আরও একটা চমক বিষয় হচ্ছে, নুসরত ফারিয়া কিন্তু এখানে লিড ক্যারেক্টার করছে এবং তার সাথে আছে এলান শোভন চরিত্রের নাসিরুদ্দিন খান, সেও কিন্তু একটা ক্যারেক্টারে আছে এবং তাকে খুব ভালো মানাচ্ছে, তাকে সুন্দরই লাগতেছে। এবং আশা করা যায় যে আফসানা, মিমি, নাসিরুদ্দিন খান এবং নুসরত ফারিয়ার সম্মিলিত যে সিনেমাটা, এই সিনেমাটা শুধু খালি একজন অ্যাক্ট্রেসের কাহিনী দেখাবে এমন না, সাধারণ মানুষের কাহিনীও দেখাবে, তাদের মনের যে দুঃখ বা অ্যাক্ট্রেসরাও যে সাধারণ মানুষের মতন বিভিন্ন কিছু ফেস করে, তাদের মনের যে আবেগ বা তারা তাদের বাবাকে সবসময় পায় না, এসব ব্যাপারগুলো চলে আসবে। যেমন তাদের একটা ডায়লগের আমরা পাই যে বলতেছে যে মেয়েরা বড় হলে অথবা সন্তানরা বড় হলে তাদের বাবাকে ছেড়ে চলে যায়, অথবা বাবার যে বিচ্ছেদ অথবা ফ্যামিলি থেকে বিচ্ছেদ হওয়ার মানুষের গল্প, সেগুলো কিন্তু এই সিনেমাতে থাকবে। যা মনে হচ্ছে, তবে স্বল্প পরিসরে এবং কোন একটা গ্রামের প্রেক্ষাপটে একজন অ্যাক্ট্রেস এবং সাধারণ মানুষের যে ফেস হওয়া এবং তাদের যে আবেগ বা তাদের বিভিন্ন জীবনের যে স্ট্রাগলগুলো, সেগুলাই হয়তোবা মোটামুটি ভালোভাবে দেখাবে। যেহেতু নূর ইমরান মিঠু তার আগের নাটক এবং সিনেমার মধ্যে দিয়ে সে ভালো দক্ষতা দেখাতে পেরেছে, তাই আশা করি পাতালগড়ের মধ্যেও সে ভালো দক্ষতা দেখাবে। এখানে আরও একটা ব্যাপার বলে রাখি, যে নূর ইমরান মিঠু যে শুধুমাত্র পরিচালক এরকম না, সে কিন্তু একটা সিনেমাতে অভিনয় করেছিল মেন লিড ক্যারেক্টারে। সেই সিনেমার নাম হচ্ছে পিঁপড়া বিদ্যা, যে সিনেমাটা পরিচালনা করেছিলেন মোস্তফা সরওয়ার ফারুকি। আর নূর ইমরান মিঠু কিন্তু মোস্তফা সরওয়ার ফারুকের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ছিল এবং তারপর থেকে সে নাটক সিনেমা বানাচ্ছে। তো সব মিলে আশা করি যে পাতালগড় সিনেমাটাও আমাদেরকে একটি ভালো চিত্রনাট্য এবং গল্প দিতেছে এবং সেটা আমরা এনজয় করব, সেভাবেই আমরা পেতে যাচ্ছি। আজকে তাহলে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।